পৃথিবীর ইতিহাসে মানব জাতির ইতিহাসে প্রথম অত্যাচার করেছিল কে প্রথম অত্যাচার কাবিল কাবিল অত্যাচার করেছে তার ভাই হাবিলের প্রতি আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল অত্যাচার করে ভাইকে মেরে ফেলেছে তো মেরে ফেলে তার খুনের এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথম মানুষ মারা গেছে পৃথিবীতে তখন প্রথম মানুষ তার আগে কোনো মানুষ মারা যায়নি আদম আলাইহিস সালামের ফ্যামিলিতে কোনো সদস্য মারা যান নাই সবার সৃষ্টি হয়েছে মাত্র মারা যাওয়ার পরে কি করতে হবে এটা সে বুঝে উঠতে পারতেছিল না যে মরে গেছে এখন এই মরদেহ কি করব তখন সে খুঁজতেছিল যে কোথায় লুকাবো কি করব আল্লাহর বলেন কোরআনে কারীমে বিস্তারিত ঘটনা আলোকপাত করেছেন আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়েছেন আরেকটা কাক মারা গেছে ওই কাক মাটি সরিয়ে এই কাকটাকে ওই জায়গায় রেখে আবার মাটি চাপা দিয়ে দিছে তখন কাবিলের মাথায় বুদ্ধি আসলো আচ্ছা তাহলে এই পদ্ধতিতে মানুষের মরদেহ সেটাকে দাফন করা যায় তখন সে কবর খুঁড়ে হাবিলের লাশ সেখানে রেখে তারপর দাফন করে দেয় তো আল্লাহ রাব্বুল আলামিন তো সেটা প্রকাশ করেছেন সেটা জানাজানি হয়েছে এবং তার অপমান হয়েছে কোরআনে আয়াত নাজিল হয়েছে নবীর কাছে ওহী এসেছে চূড়ান্তভাবে তার এই অপকর্ম এটার এটার যে গোমর এটার যে ভেতরের কথা এটার যে তার যে গোপনে গোপনে পাপ করেছে এগুলোকে প্রকাশ করা এবং তার অপমান অপদস্থ হওয়া শাস্তির মুখোমুখি হওয়া সে বন্দোবস্ত আল্লাহ তাআলা করেছেন অর্থাৎ রক্ষা পায় নাই যে ঠিক আছে করে ফেলছি কেউ টের পায় নাই আমি পার পায়ে চলে গেলাম সবাই আমাকে ফেরেশতা মনে করলো অত্যাচার এবং জুলুম আর অন্যান্য পাপাচারের মধ্যে পার্থক্য এই জায়গায় আপনি অন্য দশটা পাপ করেছেন হতে পারে আল্লাহ তাআলা আপনাকে প্রকাশ করেন নাই গোপনে গোপনে করছেন কেউ টের পায় নাই সবাই আপনাকে মনে করে আপনি ফেরেশতা আপনি নেককার মুত্তাকি পরেশগার তলে তলে আপনি খুব খারাপ মানুষ তলে তলে কিছু পাপ করেন যেটা মানুষ জানে না আল্লাহ তাআলা হয়তো ওইটা হাইড করেছেন মানুষকে জানতে দেনও নাই দুনিয়া থেকে চলে গেছেন ওইভাবে কেউ জানে নাই হতে পারে আল্লাহ তাআলা মাফ করে দিবেন হতে পারে আখিরাতের শাস্তি দিবেন কিন্তু কারোর প্রতি জুলুম করেছেন অত্যাচার বিচার করেছেন এটা এমন একটা বিষয় যে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে এর মন্দ পরিণতি ভোগ করাবেনই করাবেন অন্য কোনোভাবে করাবেন আপনি টেরও পাবেন না এমনভাবে করাবেন কিছু পরিণতি আপনাকে ভোগ করতে হবে আখেরাতে তো আছেই এই জন্য ইমানদারের কাছে সবচেয়ে ভয়াবহ অপরাধ হলো জুলুম